এই বছর ব্যারাকপুর মনিরামপুরের কালী পুজোর প্রধান আকর্ষণ হলো 7 ফুট উঁচু মা কালীর মূর্তি। চলুন দেখে আসি কোথায় হয়েছে। মনিরামপুরের কালী পুজো কিন্তু ভীষণ বিখ্যাত এবং এখানে বেশিরভাগই থিমের পুজো হয়। আমরা প্রথমেই চলে এসেছি নেতাজি ক্লাব, যেটা ব্যারাকপুর কোর্টের কাছে অবস্থিত। এই পুজোটা অতটা জাঁকজমকপূর্ণ না হলেও পাড়ার ছেলেদের আয়োজনে বেশ সুন্দর করে এরা কিন্তু সাজিয়ে তোলে। এরপর আমরা চলে এসেছি মনিরামপুরের বয়েজ ক্লাবে। মন্দিরের আদলে তৈরি হয়েছে এবার এনাদের প্যান্ডেল। মায়ের রূপ কিন্তু এখানে অসাধারণ। এবার রাস্তায় দেখে নিন চন্দননগরের আলোকসজ্জা। প্রত্যেক বছরই কিন্তু মনিরামপুরের কালী পুজো চন্দননগরের আলোকসজ্জায় সেজে ওঠে। এরপর আমরা চলে এসেছি দাসপাড়া অ্যাথলেটিক ক্লাবে। এনাদেরও মণ্ডপ সজ্জা কিন্তু অসাধারণ। চলুন ভেতরে ঢুকে দেখা যাক। গ্রাম বাংলার হস্তশিল্পকে এখানে কিন্তু প্রাধান্য দেওয়া হয়েছে। বাঁশ, বেত, মাটির ভাঁড় এই সবই কিন্তু মণ্ডপসজ্জায় ব্যবহার করা হয়েছে। এখানে এলে বুঝতে পারবেন সারা মণ্ডপটা কিন্তু কাঁচা বাঁশ আর বেতের গন্ধে ছেয়ে রয়েছে।
উপরের চাঁদোয়াটি বানানো হয়েছে বেতের ছোট ছোট ঝুড়ি দিয়ে। এখানে মাটির সরার মধ্যে কারুকার্য করে মা কালীর সব রূপের নামগুলো কিন্তু লেখা রয়েছে। মায়ের মূর্তিটিও কিন্তু এখানে অসাধারণ। আবারও সুন্দর আলোকসজ্জার মধ্যে দিয়ে আমরা চলে যাচ্ছি পরের প্যান্ডেলে। চলে এসেছি বটতলা স্পোর্টিং ক্লাবে। এখানেই হয়েছে 60 ফুট উঁচু মা কালী। উদ্বোধন করতে এসেছিলেন মনামি ঘোষ, আর ছিলেন টেলিভিশন অভিনেত্রী তৃণা সাহা। চলুন এবার মায়ের মূর্তিটা দেখে নেওয়া যাক। যারা বারাসাতের কালী পুজো দেখেছেন তারা জানেন ওখানে কত বড় বড় মায়ের মূর্তি তৈরি হয়। ব্যারাকপুরে কিন্তু এই প্রথমবার 60 ফুট উঁচু মা কালীর মূর্তি তৈরি হলো। বটতলা স্পোর্টিং ক্লাব এবার 75 বছরে পা দিল। ওনারা চেয়েছিলেন 75 ফুট মূর্তি বানাতে, কিন্তু কিছু টেকনিক্যাল কারণে 60 ফুটেরই মূর্তি বানাতে হয়। এরপর চলে আসুন জাগৃতি ক্লাবে, যেখানে এরা তুলে ধরেছেন এক টুকরো কুমোরটুলি। এই জাগৃতি ক্লাব হলো ব্যারাকপুর সদর বাজারে। মণ্ডপ সজ্জা দেখলে মনে হবে সত্যি আমরা যেন কুমোরটুলির কোনো স্টুডিওতে চলে এসেছি। Thank you.
সেখানেও মায়ের মূর্তিটা কিন্তু সত্যি একদম দেখার মতো হয়েছে। এরপর চলে আসুন ফ্রেন্ডস ক্লাবে। এনাদের পুজো কিন্তু বেশ বিখ্যাত, প্রত্যেক বছরই কোনো না কোনো সুন্দর থিম এনারা নিয়ে আসেন। বাঙালি পুজোর যাবতীয় রীতিনীতি পটচিত্রের মাধ্যমে এনারা এখানে তুলে ধরেছেন। মণ্ডপ সজ্জায় প্রাধান্য পেয়েছে গামছা আর হাত পাখা। এবার চলুন দেখে নিই এখানে মায়ের মূর্তি। এরপর চলে আসুন মহাবীর ক্লাবে। এই পুজোটা প্যান্ডেলের পাশাপাশি মেলার জন্যও কিন্তু বিখ্যাত। বিশাল বড় মাঠের মধ্যে পুজোটা হয়। মণ্ডপ সজ্জা এনারা করেছেন দক্ষিণ ভারতীয় মন্দিরের আদলে। এখানে মাকে সজ্জিত করা হয়েছে 7,000 গ্রাম রূপোর গয়না দিয়ে। ব্যারাকপুরের আশেপাশে আপনারা যদি থাকেন তাহলে মনিরামপুরের কালী পুজো দেখতে কিন্তু মিস করবেন না। সবাইকে জানাই কালী পুজো ও দীপাবলির শুভেচ্ছা।